তো গাইজ, এবার আমরা বেরিয়েছি ইয়েলবং এর পথে। ইয়েলবং হলো এমন একটি গ্রাম যেটি লুকিয়ে রয়েছে কালিম্পং এর পদস্থলে, যেখানে যাওয়ার আগে আমরা ঢুকেছিলাম গাজলডোবা। সেখানে বোট রাইড করে আমরা কন্টিনিউ করেছিলাম আমাদের জার্নি এবং চলে গিয়েছিলাম ইয়েলবং গ্রামে। ইয়েলবং গ্রাম থেকে ট্রেক করে 6 কিমি দূর নিচে নামলেই তুমি দেখতে পাবে ইয়েলবং রিভার ক্যানিয়ন, যেটি এখনও অনেক মানুষের কাছেই অজানা, বাট তোমাদের কাছে থাকবে না, কারণ তোমাদেরও নিয়ে যাচ্ছি আমরা এই জার্নিতে। তো গাইস, চলো ভিডিওটি শুরু করা যাক। ঠিক ফ্রান্সিস যেভাবে এই স্থানটি খুঁজে পেয়েছিল, সেভাবেই আমরা ট্রেক করতে করতে চলে আসলাম এই স্থানে। এই স্থানের স্টোরির ভিডিও যদি তোমরা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রইল। ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আমরা আজকে যাচ্ছি ইয়েলবং রিভার ক্যানিয়ন, যেখানে গিয়ে আমরা ট্রেকিং করব নদীর মাঝখানে, আর দুপাশে পাহাড় থাকবে। অ্যান্ড এই ব্লগটা সত্যি খুব অসাধারণ হতে চলেছে অ্যান্ড এক্সাইটিং হতে চলেছে, যেটাতে আমরা তোমাদের রুট, পুরো রুটের ডিটেলস দিব, প্লাস ওখানকার থাকা খাওয়ার ব্যবস্থা, প্লাস ওখানে কী কস্ট পড়লো সব কিছু বলবো। তো গাইস, চলো একসঙ্গে ব্লগটাতে এনজয় করি। এতটা জল ঢুকে আছে এখানে, এই জলটার নিচে পড়লে এখন তেলটা নষ্ট হয়ে যাবে। কোনো কাপড় টাপড় দিয়ে মুছে নিই, কাপড় আছে রে জয়? না, কাপড় আছে না, একটু কাপড়টা বের করছো। আমাদের এই শহর শিলিগুড়ি অপরূপ স্থানের সমাহার। খুব কাছেই এগিয়ে গেলে পাহাড় থাকলেও আমাদের প্রতিটা রাইডে তো আর পাহাড় যাওয়া হয়ে ওঠে না। শিলিগুড়ির আশেপাশেও অনেক জনপ্রিয় স্থান রয়েছে, তার মধ্যেই একটি হলো গাজলডোবা বা ভোরের আলো, যেটিকে আজকে আমরা এক্সপ্লোর করব এবং সেখানে গিয়ে আমরা নৌকোতে রাইড করব। তো চলো জার্নিটাকে এনজয় করি। শিলিগুড়ি থেকে গাজলডোবা যাওয়ার জন্য আমাদের নিতে হয়েছিল ফুলবাড়ি থেকে গাজলডোবার রাস্তা, যেটি ক্যানালের ধার দিয়ে চলে যায়। এই রাস্তা দিয়ে চলতে থাকলে তোমার দুধারে যেই ফরেস্ট পড়বে সেটি হলো বৈকুণ্ঠপুর ফরেস্ট। এখানে মাঝে মাঝে হাতিও দেখা যায়, আর এমনিতে গেলে তুমি বাঁদর তো পেয়েই যাবে। তো গাইস, রাইড করতে করতে আমরা পৌঁছে গেলাম এখন গাজলডোবাতে, আর এখানে আমরা একটু স্টপ নিলাম। এখন টাইম হচ্ছে দুপুর 1টা, আর এখানে আমরা স্টপ নিলাম কারণ এই জায়গাটা সত্যি অসাধারণ লাগতেছে। দেখতে পাচ্ছ, যত দূরেই তাকাবা শুধু জল আর জল। এটা তিস্তা নদী, আর এই ব্রিজটা দেখো, প্রায় ওই পাশটা দেখাই যাচ্ছে না, এরকম ক্যামেরাতে দেখা যাচ্ছে না, কিন্তু অনেক দূরে রয়েছে ব্রিজটা। কত হবে? 1/2 কিলোমিটার তো হয়ে যাবে আরামসে। 1 কিলোমিটার হয়ে যাবে। আর এখন আমরা দেখি, আমরা চেষ্টা করব বোটিং করার, যদি বোটিং করতে পারি। আমার হিসাবে কি বলতো, এখানে একটা বিয়ে সুইমিং এর কনটেস্ট রাখতে পারে। বছরে কেউ জিতবে না, বাকিগুলোকে না না জিতবে জিতবে এখান থেকে অতটা। হ্যাঁ হ্যাঁ, সত্যি আছে রে, লোক আছে, অনেক লোক আছে। গাজলডোবাতে এসেছি অনেকবার, কিন্তু এই নর্থ সাইডে এসে নৌকোতে কোনোদিনই উঠিনি, তাই এবারই আমার হতে চলেছে ফার্স্ট এক্সপিরিয়েন্স। এখন আমরা যাচ্ছি নৌকার রাইডে। আমরা এখানে গাজলডোবার যে রাইট সাইডটা আছে সেটা পুরোপুরি এক্সপ্লোর করব অ্যান্ড ফুল ডাউন করে আসব। এখানে ফুল ডাউন তো তোমাদের 200 না বললা, পার হেড 200 পড়ে এখানে ফুল ডাউন, আর হাফ যদি করো সেটা কাছে অবধি নিয়ে যাবে, ওটা 100 টাকা পড়ে। তো চলো গাইস, জার্নিটা শুরু করি। ভিডিওটা
ভিডিওর জন্য একটু সামনে যেতে হলো, করা যাবে তো? হ্যাঁ ওটা করে দেবো। আমি ইয়ের কথাটা মনে পড়লো, পাহাড়ের সৌন্দর্য এবং জলের অনুভূতি দুটি একদম আলাদাই এক্সপিরিয়েন্স এদিনটিতে আমি সত্যি প্রমাণ পেয়েছিলাম। গাজলডোবাতে এসে বোট রাইড করলে না তবে কি করলে? আমি এতদিন ধরে রাইট সাইডে যে কফির স্টপগুলো ছিল সেখানে বসতাম, আমরা কফি স্টপ নিতাম, বাট আমি বুঝতে পারলাম যে গাজলডোবা ফেমাস কেন। সত্যি এখানকার যা সৌন্দর্য রয়েছে তোমরা এই ভিডিওর মধ্যে দেখবে, সত্যি অপরূপ, যেন আলাদাই একটা ভাইবস দিচ্ছে যা আমরা প্রতিজনই আমাদের লাইফে একবার হলেও পেতে চাই। আমার ইয়ের মতো ফিল আসতেছে, ডিনো জেমস জাহাজে ধ্বংস হইতে পারে, ধ্বংস এবারে ঠিক না, অ্যামাজন গাজলডোবার এই যে ভিউটি রয়েছে, আমার ডাউট রয়েছে সুন্দরবন গেলেও হয়তো তুমি এটা এক্সপিরিয়েন্স করতে পারবে না, কারণ সেখানে অনেক পশু পাখি থাকার জন্য তোমাকে যেতেই দেয় না এভাবে। এখানকার লোকালরা এই স্থানটিকে অ্যামাজন বা উত্তরবঙ্গের সুন্দরবনও বলে থাকে। সত্যিই খুব অ্যামাজিং প্লেস না গাইস? তোমার বাড়ি যদি শিলিগুড়ি আশেপাশে হয়ে থাকে বা কোনো কারণে হয়তো যদি তুমি শিলিগুড়ি এসে থাকো, তবে দিস প্লেস ইজ এ মাস্ট ভিজিট প্লেস। পুরো তো রিভিউ প্লিজ, কেমন লাগতেছে? ও আমাকে খুব দারুণ লাগছে, আমি সত্যি বলতেছি, প্রথমত তো খুব দারুণ লাগতেছে, আর ফার্স্ট টাইম এইভাবে জলের মধ্যে ঘুরেছি বোটে, কিন্তু এইভাবে ঘুরিনি, মানে এই জায়গাটার মধ্যে আলাদাই একটা, মানে কি বলবো, ভাইবস আছে, আমার সব কথাতে ভাইবস থাকে নাকি? সত্যি এই জায়গাটাতে আলাদাই ভাইবস আছে, এরকম জায়গা মানে পুরো ফাঁকা এরিয়া, এইভাবে এরকম ইয়েতে ঘুরিনি, নদীতে ইয়ে করছি, নদীতে একটু বেশি মনে বোট বোটটা একটু ইয়ে করে, কিন্তু এখানে একটু শান্ত মনে হচ্ছে, আর বেশ নিরিবিলি, আর যদি মনে হয় যদি এখানে যদি এরকম করে দেয় যে বোটগুলোতে যে কাশ্মীরের যেমন থাকে না, শুয়ে থাকতে পারে বোটের মধ্যে, ওরকম যদি করে দেয়, আর ড্রোন যদি থাক নাকি, হ্যাপি যা ফিল আসতো, আমি সামনে ব্রাইডাল শুট হচ্ছে নাকি? ওটা আমাদের ব্রাইড নেই, ওটা ইয়ে আমাদের গ্রুম, ব্রাইডকে আনতে যাচ্ছি আমরা। সত্যি মানে ডিসক্রাইব করা যাবে না এরকম অনুভূতি হলো, 200 টাকাতে আমি বলবো পেশা ওসুল একদম গাজলডোবাতে এখানে আসে। মানে তুমি যদি সুন্দরবন ভাবটা নিতে চাও, ঠিক আছে, উত্তরবঙ্গে থেকে উত্তরবঙ্গের সুন্দরবন বলতে পারি এটাকে, কারণ অল্প স্বল্প
উত্তরবঙ্গ সুন্দরবনেও এরকম তোমাকে নৌকা রাইড দিবে না, ওখানে তো অনেক ডেঞ্জার থাকে, ডেঞ্জার ডেঞ্জার অনেক মানে পশু পাখি থাকে। এখানে তুমি মানে আসল ভাইবটা ইউজ পেতে পারবে। অ্যামাজন পুরো সত্যি এরা বলছিল যে সত্যি ভালো আছে, আমিও পুরোপুরি অ্যাগ্রি করলাম। তো আসো, এখানে বাড়ির পাশেই, শিলিগুড়ির খুব কাছেই, আর এই নৌকা রাইডটাকে এনজয় কর। তোমার জল লাগছে না? আর এখন আমরা পথ ধরতেছি গরু বাথানের দিকে, সেদিক হয়ে রাস্তা নিয়ে আমরা চলে যাবো ইয়ালবং এর দিকে, যেখানে আজকে আমরা থাকবো, হোমস্টে করবো। আর ওখানে আমাদের কালকে ট্রেকিং এর ইয়ে আছে, প্ল্যান আছে, যেটাতে আমাদের একদম মন প্রাণ সব মানে মানে চিল্লা চিল্লা বলতেছে কখন পৌঁছাবো, মানে পুরো এক্সাইটেড আছি আমরা, সো মাচ এক্সাইটেড। আমরা বাইকগুলো পার্ক করছি ঠিক এখানে, জায়গাটা দেখো বাইকের একটা।